জেএনইউ প্যাথল্যাবের বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও বিনামূল্যে প্রায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এবং সেই স্বাস্থ্য পরীক্ষা চলছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন, সমস্ত রকমের যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো হচ্ছে, কি কি হচ্ছে এবং কিভাবে হচ্ছে আমরা জানবো জেএনইউ প্যাথল্যাবের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে কি কি হচ্ছে মূলত। হ্যাঁ, যেটা কথা হয়েছিল আগে, আমরা এখানে আজকে একটা হেলথ প্যাকেজ করেছি যেটার মাধ্যম দিয়ে যেটা হচ্ছে 600 টাকা 700 টাকার, সেটা শুধুমাত্র 99 টাকায়, এবং ফুল বডি চেক আপ যেখানে আপনার 3000 টাকার টেস্ট খরচা, সেখানে আমরা আজকে 499 টাকায় করছি। এবং তার সঙ্গে ডক্টর পরিষেবা, আমাদের এখানে ডক্টরবাবুরা বসছেন, অনেক ডক্টরবাবুরা যারা প্রত্যেকে মেডিকেল কলেজের ডক্টরবাবুরা, তারা আজকে বিনামূল্যে পরিষেবাটা দিচ্ছেন। আর নিচে এদিকে দেখছেন টেস্ট হচ্ছে, নিচে হচ্ছে, এখানে ডক্টরবাবু বসে আছেন, ডক্টরবাবু বিনা পয়সায় টেস্ট করছেন। কি কি পরীক্ষা হচ্ছে? পুরো প্যাথোলজি ডিপার্টমেন্টে সব রকম পরীক্ষা হচ্ছে এবং আমরা আশানুরূপ ছাড়াও পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন অলরেডি আমাদের 100-এর উপরে পেশেন্টের ব্লাড টেস্ট হয়ে গেছে, আরও এখনো টাইম দেওয়া আছে, যেরকম টাইম স্লট আসছে তারা যথেষ্ট ছাড়া পাচ্ছি। আমাদের খুবই ভালো লাগছে, আমরা চাই আরও ভালো পরিষেবা দিতে। কেন করা এটা, মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে দেখুন, মানে আপনার জনসাধারণের যদি ব্লাড টেস্টে দেখেন, মানে একটা টেস্টের খরচা অনেক পড়ে যায়। একটা মানুষ ডক্টরবাবুর কাছে দেখাতে গেলে ডক্টরবাবুর টেস্টগুলো করাতে মানুষের কাছে 500 থেকে 1000 টাকার মতো পড়ে যায়। তো অনেকে টেস্ট করে না, যাই দোকান থেকে গিয়ে মেডিসিন কিনে খায় যে জ্বরের দুটো ওষুধ দাও। তো সেই জায়গাটা আমরা দেখে আমরা ভেবেছিলাম যে আমাদের, হ্যাঁ, ফাউন্ডেশন ডে বা এরকম আমরা পিরিয়ডিক্যালি 6 মান্থ অন্তর আমরা একটা করছি, যাতে সেই দিনে আমরা একদম মানে অলমোস্ট 80-90% ছাড়, মানে বিনামূল্যেই বলতে হয়, সেইভাবে আমরা সাধারণ মানুষকে ব্লাড টেস্ট আমি করিয়ে দেওয়ার আমাদের একটা উদ্যোগ। এটা কন্টিনিউ চলতেই থাকবে, এটাই আমাদের উদ্দেশ্য। অনেকে আসছেন, তারা ডাক্তাররা সাধুবাদ জানাচ্ছেন। হ্যাঁ, তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা তো চেষ্টা করছি আমাদের পরিষেবাটা ভালো দেওয়ার জন্য, কারণ মানুষকে ডেকে পরিষেবা না দিতে পারলে সেটা খুবই বাজে জিনিস হবে। আমরা সেই জন্য আলাদা ম্যানেজমেন্টের সব লোকজন রেখেছি এবং জেএনইউ সেন্ট্রাল অফিস থেকেও আজকে অনেকজন এসেছেন, তারাও আমাদের সঙ্গে কোঅপারেট করছেন যাতে ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তো কি বলবেন, জেএনইউ প্যাথল্যাব যে উদ্যোগটা নিয়েছে, আপনারাও পাশে রয়েছেন? প্রথমত বলবো এটা খুবই একটা ভালো উদ্যোগ যে একটা ফ্রিতে হেলথ ক্যাম্প হচ্ছে এবং প্রচুর মানুষের এখানে উপকার হচ্ছে। আমি নিজেও জেনুর সঙ্গে যবে থেকে আমি পাস আউট হয়ে এসেছি তখন থেকে আমি জেনুর সঙ্গে একটা ভালো আমার একটা বন্ডিং আছে। এখানে আমরা রেগুলার পেশেন্টকে আমরা দেখাশোনা করি। জেনু ল্যাব শুধু এরকম নয় যে আমি এখানে এসে দেখি, অনেক সময় পেশেন্ট হয় যেগুলো বাড়িতে গিয়ে দেখতে হয়, তো জেনু প্যাথোল্যাবের সাথে যদি তারা যদি যোগাযোগ করে তো সেক্ষেত্রে আমরা তার বাড়িতে গিয়েও দেখে এসেছি আমরা এই। আর রিপোর্টসের ব্যাপারে আমি অনেক জায়গায় রিপোর্টই প্রায় দেখি, কিন্তু মানে যে অথেন্টিসিটি মনে হয় রিপোর্টগুলো সেটা অনেকটা বেটার এখানে। এই উদ্যোগটা খুবই ভালো লাগলো যে একটা পেশেন্টের জন্য ফ্রিতে হেলথ ক্যাম্প করছে। অনেক মানুষ যারা বাড়িতে হয়তো অনেক হাই ফিজের জন্য ভালো করে দেখতে পায় না, ইভেন ডক্টরস দিকে গিয়ে দেখাতে পারে না, ইভেন ভালো ভালো টেস্টগুলো করতে পারে না, সেটা অনেক কম রেটে এখানে হয়ে যাচ্ছে। এটা খুবই একটা ভালো উদ্যোগ। বিভিন্ন রকমের রোগ আসছে, বিভিন্ন বাচ্চাদের জ্বর থেকে নিয়ে কারোর অনেক দিন ক্রনিক পেইন আছে সেগুলো আছে, কেউ কেউ ফ্রোজেন শোল্ডার আছে, কারো কারো নিউরোপ্যাথি আছে, পলিরেডিকুলোপ্যাথি আছে, বিভিন্ন রকম। হ্যাঁ, সবগুলো আমরা ওভারঅল দেখছি বিভিন্ন রকমের বাচ্চাদের, কারোর ইভেন ক্রনিক অ্যাবডোমিনাল পেইন আছে, ইনফেকশনস আছে, তো সব রকম জিনিসই এখানে পাচ্ছি। ইভেন কিছু কিছু পেশেন্ট এসেছিল যেগুলো ক্রনিক সিজার ডিসঅর্ডার আছে কিন্তু জাস্ট ফ্যামিলি কন্ডিশন ভালো নেই বলে তারা ভালো করে দেখাতে পারছিল না, তো এইখানে তার হিস্ট্রিগুলো নিয়ে যখন আমরা বুঝতে পারলাম কি একটা কনভালশন একটা ডিসঅর্ডার আছে, তো সেই পেশেন্টগুলো আমরা যখন ইনভেস্টিগেশন করব একটু কম রেটে, যখন সেই পেশেন্টগুলো ইনভেস্টিগেশন হয়ে যাবে তো পেশেন্টগুলো তাহলে একটা ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের দিকে ভালো করে আমরা এগোতে পারবো। আমার নাম হচ্ছে মশিউর রহমান। এটা একটা খুব ভালো উদ্যোগ এই জেনু প্যাথল্যাবটা, আর কি শুধু স্বাস্থ্য পরীক্ষা নয়, বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তারও বসেন, গাইনো ইউরো সার্জারি থেকে শুরু করে মেডিসিনের ডাক্তার, সুগারের ডাক্তার বসেন। এবং এই প্যাথল্যাবটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা জেনু, এখানে একটা যে ব্রাঞ্চ জেনু, একটা খুব বড় ল্যাবরেটরি, এনএবিএল অ্যাক্রেডিটেড, এখানে অত্যন্ত ন্যায্য মূল্যে এলাকার মানুষ যে পরিষেবা পাবেন, বিশেষ করে আজকের দিনে যেটা এনারা একটা বলতে পারেন যে অলমোস্ট বিনামূল্যে, যে দেখছিলাম যে অ্যাডভার্টাইজগুলো যেগুলো 500 টাকা টেস্ট, 600 টাকা টেস্ট, 99 টাকায়, হ্যাঁ হচ্ছে, এটা একটা খুব ভালো উদ্যোগ, এলাকার মানুষ আরও পরিষেবা পাক, এই ধরনের খুব ভালো ভালো পরিষেবা আরও এই ল্যাবরেটরি পলিক্লিনিকের মাধ্যমে পাক, এবং এই ল্যাবরেটরির আমি খুব সাফল্য কামনা করি এবং আমার আন্তরিক শুভেচ্ছা রইল এলাকাবাসী।
বুঝতেই পারছেন কর্তৃপক্ষ যারা বলছেন তাদের যে অনুষ্ঠান সেটা শুরু হয়ে গিয়েছে, অনেকে তারা নানান রকমের পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, ডাক্তারবাবুরা ভিতরে তারা দেখছেন, তারা কনসালটেন্ট করছেন, এখানে যারা পরীক্ষা নিরীক্ষা করাচ্ছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনি কি করতে এসেছেন এখানে? আমি এখানে ব্লাড টেস্টের জন্য এসেছি। আমি এর আগে রেগুলারলি এখান থেকে ব্লাড টেস্ট করাই। এখানে এখানে আমাদের রেগুলারলি আমি এখান থেকে ব্লাড টেস্ট করাই এবং এখান থেকে আমি ভালো পরিষেবা পাই। এবং এদের আর একটা ভালো ফেসিলিটি হলো এরা বাড়ি থেকে গিয়ে ব্লাড কালেকশন করে। আমি টিচার হিসেবে বিভিন্ন আমি ব্যস্ততা থাকি, এটা আমি একটা বিরাট ফেসিলিটি পাই যে আমার থেকে ব্লাড বাড়িতে গিয়ে কালেক্ট করে। শুধু কালেক্ট করে না, এরা ব্লাড রিপোর্টটাও ঠিক ঠিক টাইমে পৌঁছে দেয়। এবং আরও একটা ব্যাপার এখানে আমরা দেখছি যে মাঝে মাঝেই ফ্রিতে ব্লাড কালেকশন করা হয়, ফ্রিতে ডাক্তার দেখানো হয়, যেটা গরিব মানুষদের পক্ষে আমাদের এলাকাবাসীর জন্য খুবই ভালো ব্যাপার। এটাই আমার আশা। আমার নাম আবু সাইদ মল্লিক। তো বুঝতেই পারছেন যারা পরীক্ষা নিরীক্ষা করছেন তারাও বলছেন অনেকটা উপকৃত হয়েছেন, আরো অনেকে এসে। আপনি কি করতে এসেছেন? আমি এখানে একটা ডাক্তার দেখাতে এসেছিলাম অন্য জায়গায়, এটা শুনে এখানে বসে গেলাম। আমি ডাক্তার দেখাবো, আমি 3 বছর খুবই অসুস্থ, আমার হাতে টেনিস এলবো এবং পিঠে স্পন্ডিলাইটিস, দুটো হাতেতেই বাত। আমি পয়সার জন্য এখন প্রাইভেট ডাক্তার দেখাতে পারি না। আজকে আমি এখানে শুনে লাইন দিয়েছি, টোকেনও নিয়েছি, দেখি দেখাই ডাক্তারবাবুকে যদি কোনো পরিষেবা পাই। এখনো ব্লাড টেস্ট আমি করাইনি, ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিই, দেখি। আমি তো সেইভাবে আসিনি, আমি জানতাম না, আমি এসেছিলাম অন্য জায়গায়, যাচ্ছিলাম এখান দিয়েই। তা দেখি যদি কোনো ভালো হয় আমার, তাহলে তো এখানেই দেখাবো। রাধারানী মাইতি। আপনি কি করাবেন? আমি ডাক্তার দেখাবো। আমার শরীর খুবই অসুস্থ, কোনোদিনও ভালো যায় না, তো ওই আজকে অলরেডি চেক আপ করাবো। হ্যাঁ, নাম টাম লেখানো গেছে। আপনি কি বলবেন, কেমন লাগছে? খুবই সুন্দর। আমি এখানে রেগুলারলি ব্লাড টেস্ট করাইও এবং এনাদের পরিষেবা খুবই ভালো। আমি একজন ওয়ার্কিং লেডি, সো আমার কাছে তো সেরকম ভাবে সময় থাকে না, তো এনাদের এখান থেকে আর কি গিয়ে ব্লাড কালেক্ট করা বা রিপোর্টগুলো ঠিকঠাক ভাবে দেওয়া, এগুলো খুবই সুন্দর পরিষেবা পাই। তো আমি সেই হিসেবে এসেছি এখানে ব্লাড টেস্ট করাতে, টেস্টও করানো হচ্ছে, প্লাস ডাক্তারও দেখাবো। মানে এনাদের এই প্রচেষ্টাকে সত্যি সাধুবাদ জানানোর মতোই। ইন্দ্রাণী ঘোষ। বুঝতেই পারছেন যারা পরীক্ষা করালেন তারা প্রত্যেকেই বলছেন এরকম একটা উদ্যোগ যথেষ্ট ভালো, তারা সাধুবাদ জানাচ্ছেন জেএনইউ প্যাথল্যাবের এরকম উদ্যোগকে। এবং এই যারা পরীক্ষা করালেন তারা যেমন সাধুবাদ জানাচ্ছেন, যারা অতিথি এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে ডাক্তারবাবুরা এসেছিলেন তারাও বলছে জেএনইউ প্যাথল্যাব যেভাবে মানুষের পাশে রয়েছে যাতে আগামী দিনে তাদের আরও শ্রীবৃদ্ধি হয় সেই কামনাই করছেন কিন্তু যারা অতিথি এসেছেন তারা প্রত্যেকে। আপনারা জেএনইউ প্যাথল্যাবের এই ভূমিকা নিয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।